নির্বাচন সুষ্ঠুতম দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকারের প্রতি আমাদের আর কোনো অনুরোধ নেই, নৌকা ছাড়া মাঠ যার কাউকে পাওয়া উঠে যাবে না। নির্বাচন কমিশন জগন্নাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে থাকলে চলবে না। আমরা নির্বাচন করতে চাই এবং সুন্দর পরিবেশ বজায় রেখে করতে চাই। বিএনপির জনস্রোতকে থামিয়ে দেওয়া, নির্বাচনের পরিবেশ নাই বা এই কথাটি তারা গত 16 দিন বা যাবৎ বলে আসছে, আমিও মনে করি তারা থাকবেন নির্বাচনে।